নমস্কার বন্ধুরা জবাব ডেস অ্যানিউ সাইলাই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো ইসরোর পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে যেখানে কিন্তু তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকো শুধুমাত্র মাধ্যমিক পাশ তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবার তোমরা অনেকেই মনে করতে পারো যে ইসরো যখন তার মানে হায়ার কোয়ালিফিকেশান হবে তা কিন্তু নয় বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে কিন্তু তোমাদের যদি মিনিমাম মাধ্যমিক পাস থাকে তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে এবং অল ইন্ডিয়া ভ্যাকেন্সির যে সুতরাং তোমরা কিন্তু রাজ্যে তেইশ জেলা যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আর এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেটটা থাকছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু ফেব্রুয়ারির ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ আলোচনা করব। বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। খুব ভালো সুযোগ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় ইসরোর পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তার আগে একটাই রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা দেখো ইসরোর পক্ষ থেকে কিন্তু একটা শর্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং এখানে যেহেতু অ্যাপ্লিকেশান সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে আজকে পঁচিশ তারিখ রয়েছে তো এই সাতাশ তারিখের আগে মানে অনলাইন অ্যাপ্লিকেশান সাতাশ তারিখ থেকে শুরু হবে আশা করছি সাতাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের একটা ব্রড নোটিফিকেশান জারি হবে যদিও এই নোটিফিকেশানে সম্পূর্ণ ক্লিয়ারলি বলা রয়েছে আমি তোমাদেরকে নোটিফিকেশানটা একটু ঝাপসা বলে আমি তোমাদেরকে আর একটু পরিষ্কারভাবে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব শেষের দিকে তার আগে একটু শর্ট নোটিশটা নিয়ে একটু বলে দিচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে নোটিফিকেশান অনুযায়ী সাতাশ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং তোমাদের যদি এখানে বয়সটা মিনিমাম আঠেরো বছর হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে ষোলো দুই দু এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে দেখো তোমাদের এখানে বয়স রয়েছে আঠারো থেকে মানে মিনিমাম যদি তোমাদের বয়সটা আঠেরো হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি তিরিশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে শুধু তাই নয় ও বিসিরা এখানে তিন বছরের ছাড় পাবে এস সি কিন্তু এক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এবং এখানে কিন্তু প্রত্যেকটি পে লেভেলও খুব ভালো পানের রয়েছে তো দেখো এখানে তোমাদেরকে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো ভালো পোস্ট রয়েছে এবং তার মধ্যে দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এখানে অ্যাপ্লিকেশান তোমরা ষোলো তারিখ পর্যন্ত করতে পারবে মানে ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার কিন্তু সুযোগ থাকছে সাতাশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান জারি হচ্ছে ষোলো তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশানটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইসরো ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং ফিজও কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমেই তো সেখানে এবার আমি সরাসরি এবার কি কী পোস্ট রয়েছে সেগুলো নিয়ে একটু দেখাবো দেখো এখানেও কিন্তু পোস্ট সংক্রান্ত সবটাই দেওয়া রয়েছে কিন্তু আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে সেটাকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এখানে ঘাবড়ানোর কিছু নেই ইসরো ভেবে অনেকেই মনে করতে পারো যে এখানে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে হ্যাঁ তেমনটা নয় হায়ার কোয়ালিফিকেশনও যেমন রয়েছে তেমনই কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশেরও পোস্ট রয়েছে তো চলে এক এক করে সেগুলোই দেখাই তোমাদেরকে যা বললাম সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত জারি থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর দেখো এখানে যেটা পরিষ্কার তোমাদেরকে বলে রাখি কোনো রকম কিন্তু ডু নট সেন্ড এনি প্রিন্ট আউট অর হার্ড কপি অব দ্য ডকুমেন্টস তোমাদের কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপি কিন্তু সরাসরি এদের অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই সরাসরি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কিন্তু ডান হয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সমস্ত রকম ভ্যালিড ডকুমেন্টস যেমন ধরো তোমাদের এজ প্রুফ এবং এজ প্রুফ হিসাবে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো অথবা তোমাদের যদি এখানে মানে মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে সেটাও তোমরা শো করতে পারো এরপরে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের কিন্তু অল সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে তারপর যদি এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু আইডি প্রুফ দিতে হবে আইডি প্রুফ হিসাবে তোমরা কিন্তু আধার অথবা তোমরা কিন্তু চাইলে প্যান কার্ড দিতে পারো অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তোমরা কিন্তু যে কোনো একটি দিতে পারো তো এইগুলো দেওয়া হলো এবং দেওয়ার পরে এখানে রিকোয়ার সমস্ত রকম কোয়ালিফিকেশন যা যা চেঁচে সেগুলো দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং অবশ্যই রিসেন্টলি দুই মানে রিসেন্টলি তোমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে সাথে কিন্তু সিগনেচার তো এইগুলো কিন্তু তোমাদের সবগুলো মানে চাকরির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দিতে হয়ে থাকে তো এইগুলো কিন্তু তোমাদেরকে এখানেও অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু দিতে হবে তো দেখো এবার এখানে তোমাদেরকে যেটা বলার যে এখানে যে তোমাদের যে সিলেকশন প্রসিডিওরটা সেখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তীতে স্কিল টেস্টে রাখা হবে এবং এক্সাক্ট টাইম ভেনু অ্যান্ড দ্য ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ সেটা কিন্তু পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা জানতে পারবে মানে যেহেতু এখনও অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি তো যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান ষোলো তারিখ পর্যন্ত জারি থাকবে ফেব্রুয়ারির তারপরে কিন্তু তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোথায় কবে তোমাদের ইন্টারভিউ হবে বা তোমাদের কবে রিটার্ন টেস্ট হবে অবশ্যই আগে রিটার্ন টেস্ট হবে স্কিল টেস্ট হবে এবং তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ এটা কিন্তু হবে তো সেই জন্য যারা এখানে অ্যাপ্লিকেশান করবে অবশ্যই বলবো এদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে তো চলো এবার দেখিনি আর কী কী ইনফরমেশান রয়েছে তো দেখো এখানে ফিজের যে বিষয়টা যেহেতু এখনও ব্রড নোটিশ জারি হয়নি শুধুমাত্র শর্ট একটা নোটিফিকেশান আউট হয়েছে সুতরাং এখানে কিন্তু মানে ফিজটা তোমাদের কত সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি কিন্তু বলা যাচ্ছে না তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে যখনই ব্রড নোটিফিকেশান বেরোবে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব। তো এবার চলো এক এক করে সেই পোস্টগুলো নিয়ে একটু আলোচনা করি তো দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ সেটা হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভার গ্রেড এ এবং এখানে এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের যদি মিনিমাম মাধ্যমিক পাস থাকে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মাধ্যমিক পাস থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং মিনিমাম বয়সটা তোমাদের হতে হবে আঠেরো আঠেরো থেকে যাদের বয়সটা ৩৫ বছর পর্যন্ত রয়েছে এবার ও যদি হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে তোমরা কিন্তু আরও তিন বছর অ্যাটপিস্ট আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে শুরু করে তোমরা কিন্তু আরও পাঁচ বছর অ্যাটপিস্ট চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হলে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের কিন্তু পাঁচ বছরের অথবা তিন বছরের কিন্তু হেভি ভেহিকেল ড্রাইভারের ওপরে কিন্তু তোমাদের এখানে অভিজ্ঞতা লাগবে এরপরে দেখো তোমাদের শুধুমাত্র তাই নয় এখানে তোমাদের দেখো ফায়ারম্যান বলে একটি পোস্ট রয়েছে ফায়ারম্যান এ যেখানে আঠেরো বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম পঁচিশ বছর মানে আঠেরো থেকে যাদের বয়সটা পঁচিশ বছরের মধ্যে রয়েছে এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছ মানে অনলি মাধ্যমিক পাস অনলি টেন পাস তো তোমাদের বলেইছিলাম আগে যে শুধুমাত্র যে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তা কিন্তু নয় অনলি মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু এই ফায়ারম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে আঠারো থেকে পঁচিশ বছর হচ্ছে তোমাদের বয়সটা জেনারেলদের জন্য বললাম ও তিন বছর এবং এসএসটি 5 পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে এরপরে কুক পোস্ট রয়েছে যেখানেও কিন্তু তোমাদের মিনিমাম প্রত্যেকটি পোস্ট কিন্তু মিনিমাম আঠেরো বছর থেকে শুরু হচ্ছে কুক পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে ৩৫ বছর পর্যন্ত রয়েছে এবং এক্ষেত্রেও তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস চেয়েছে মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমাদের কোনো ওয়েল এস্টাবলিশড হোটেল বা ক্যান্টিনের ওপরে যদি রান্না রান্নাবান্নার অভিজ্ঞতা থাকে পাঁচ বছরের তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কুক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবার তোমাদের যেটা রয়েছে লাইট মোটর ভেহিকেল লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে সেম আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে লাইট ভেহিকেলের ড্রাইভিংয়ের উপরে মানে ধরো স্কুটি বাইক এগুলোর ওপরে এই সমস্ত লাইসেন্স যাদের রয়েছে তারা এই লাইট ভেহিকেল ড্রাইভারের ওপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের এখানে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের কিন্তু তিন বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে তো দেখো এখানে তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে এই তিনটে পোস্টের জন্য আবেদন তিন না চারটে পোস্টের জন্য কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো এগুলো যেমন মাধ্যমিকের পাশাপাশি তোমাদের এখানে যোগ্যতাও চেয়েছে মানে এক্সপিরিয়েন্সও চেয়েছে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অনলি ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো তো এই গেল তোমাদের এইগুলো মাধ্যমিক পাসের পর আরেকটি পোস্ট রয়েছে যে ক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে ড্রাফটসম্যান যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ দেখো এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে ড্রাফসম্যান পোস্টের ক্ষেত্রেও শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আগেই বলেছিলাম ঘাবরানোর কিছু নেই মাধ্যমিক পাশেরও পোস্ট তোমরা পাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ তার মানে এখানে দেখো পরপর অনেকগুলো পোস্ট রয়েছে দেখো ড্রাফসম্যান ফায়ারম্যান এগুলো যেমন অনলি মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তো এই দুটো পোস্ট আশা করি বোঝা গেলো এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান যেখানে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ সাথে তোমাদের আইটিআই লাগছে মানে এনসিভিটির আন্ডারে যদি তোমাদের এখানে টেকনিশিয়ান পোস্টের ওপরে আইটিআই করা থাকে মাধ্যমিক পাশের পাশাপাশি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে রয়েছে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তোমাদের বয়স এবং ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ওপর যাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপরে দেখো রয়েছে সাইন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এক্ষেত্রে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট লাগবে ইন বিএসসি ইন ইকুইভ্যাল ডিসিপ্লিন তো সেক্ষেত্রে এখানে যদি বিএসসি ডিগ্রি থাকে মানে সায়েন্সে যারা গ্রাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে আঠারো থেকে পঁয়ত্রিশ তোমাদের বয়সটা এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে দেখো তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ারিং আইটিআই মাধ্যমিক সব রকম যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারছো প্রত্যেকেরই কম বেশি কোনো না কোনো যোগ্যতা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে এবারে যে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার এসসি এখানে কিন্তু আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এক্ষেত্রে তোমাদের এমএসসি লাগবে আর ইকুইব পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু তোমাদের লাগবে আর আরেকটা যেটা রয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি সি এক্ষেত্রে কিন্তু এমই অথবা এমটে অথবা এমএসসি ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আর ইকুইভ্যালেন্ট এবং আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে তোমাদের বয়সটা তো আশা করছি তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু ড্রাফটসম্যান ফায়ারম্যান কুক এগুলোর ক্ষেত্রে মাধ্যমিক পাশে তারপরে লাইট ভেহিকেল ড্রাইভার হেভি ভেহিকেল ড্রাইভার এগুলোর ক্ষেত্রে কিন্তু অনলি মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারছো খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করে তোমরা দেখতেই পারো এক্সাম দিয়েও দেখতে পারো যদি মানে তোমাদের লাক ফেভারে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সিলেকশন হওয়ার কিন্তু চান্সেস রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই এখানে কিন্তু আবেদন করতেই পারো এবং এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো চলো এগুলোর ভ্যাকেন্সিগুলো একটু দেখিয়ে দিই তো দেখো ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে দেখো হেভি মোটর ভেয়েকেলে দুটি লাইট মোটর ভেয়েকেলে ছটি কুকে চারটি ফায়ারম্যানের তিনটি কিন্তু ড্রাফটসম্যান এবং টেকনিশিয়ানের একশো বিয়াল্লিশটি রয়েছে এটাতে একটু বেশি রয়েছে বাকিগুলো দেখো টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পঞ্চান্নটি এবং পাশাপাশি কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং পাশাপাশি পে লেভেলও কিন্তু দেওয়া রয়েছে পে লেভেল টু থেকে শুরু করে তোমাদের কিন্তু পে লেভেল থ্রি পর্যন্ত এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে পে লেভেল সেভেনও রয়েছে তোমাদের স্যালারি এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে পে লেভেল টেন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে মানে খুব ভালো মানের কিন্তু বেতন পাবে মানে মিনিমাম পঁচিশ হাজার থেকে তোমাদের কিন্তু বেতন কাঠামোটা কিন্তু শুরু হচ্ছে মিনিমাম পঁচিশ হাজার থেকে মিনিমাম বেতন মানে তোমাদের এখানে বিভিন্ন পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু বেতন কাঠামো শুরু হচ্ছে খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য এবং যখনই ব্রড নোটিফিকেশান আউট হবে অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো আশা করছি পোস্ট সংক্রান্ত কোনো সমস্যা মানে তোমাদের পোস্ট সংক্রান্ত জানতে কোনো বাকি নেই কম বেশি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য